সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কারেন্ট টিউটোরিয়াল অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের থেকে একটা খুব সুন্দর কবিতা নিয়ে আলোচনা করব। কবিতাটির নাম হচ্ছে ফুটবল খেলোয়াড়, লিখেছেন জসীমউদ্দীন। ঠিক আছে, আমাদের ফুটবল খেলোয়াড়ের কবির নাম হচ্ছে কি জসীমউদ্দীন। ঠিক আছে শিক্ষার্থীরা, চলো তাহলে আমরা আগে কবিতাটি একটু পড়ে নিব। ফুটবল খেলোয়াড়, কবি জসীমউদ্দীন। আমাদের মেসে ইমদাদ হক ফুটবল খেলোয়াড়, হাতে পায়ে মুখে শত আঘাতের ক্ষতে খ্যাতি লেখাধার। সন্ধ্যাবেলায় দেখিবে তাহারে প্রতিবাদী পায়ে হাতে, মালিশ মাখিছে প্রতি গিটে গিটে, কত হয়ে বিছানাতে কাত হয়ে বিছানাতে। মেচের চাকর হয়ে বলে যান স্যাক দিতে ভাঙ্গা হাড়ে, সারা রাত শুধু ছটপট করে কাঁধে কাঁধে ডাক ছাড়ে। আমরা তো ভাবি ছমাসের তরে পঙ্গু সে হলো হাই, ফুটবল টিমে বল লয়ে কবু দেখিতে পার কবু দেখিতে পাব না তাই। প্রভাত বেলায় কবর লইতে ছুটে যাই তার ঘরে, বিছানা তাহার শূন্য করিয়া ভাঙ্গা কাটিয়ার পরে। টেবিলের পরে ছোট বড় যত মালিশের শিশি গুলি, উপহাস যেন করিতেছে মোরে চিপি পড়া দাঁত তুলি। সন্ধ্যা বেলায় খেলার মাটিতে চেয়ে দেখি বিস্ময়ে, মোদের মেসিতে ইমদাদ হক আগে ছুটে বল লয়ে। বাম পায়ে বল ড্রিবলিং করে ডান পায়ে মোরে মারে ঠেলা, বাঙ্গা কয়খানা হাতে পায়ে তার কষ্ট করিছে খেলা। চালাও চালাও আরো আগে যাও, বাতাসের আগে ধাও, মারো জুড়ে মারো গোলের ভিতরে বলেরে ছড়িয়া দাও। গোল 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 চারদিক হতে উঠে কোলাহল, জীবনের পণ মরণের পণ সব বাধা ফায়ে দল। গোল 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 মোদের মেসিতে ইমদাদ হক কাজী, ভাঙ্গা দুটি পায়ে জয়ের ভাগ্য লুটিয়া আনিল আজি। দর্শক দল ফিরিয়া চলেছে মহাকলরব করে, ইমদাদ হক কোড়াতে কোড়াতে আসেছে মেসের ঘরে। মেচের চাকর হয়রান হয় পায়ের মালিশ মাখি, বেগুম রাত্র কেটে যায় তার চিৎকার করে ডাকে। সকালে সকালে দৈনিক খুলি মহাকলরবে পড়ে, ইমদাদ হক কাল যা খেলেছে কমই তা নজরে পড়ে। তো শিক্ষার্থীরা, আমাদের কবিতাটি পড়া হয়ে গেল। কবিতাটি তোমরাও আর একটু ভালো করে বই থেকে পড়ে নিবে এবং খুব সুন্দর করে আবৃত্তি করে নিবে। এবার আসি আমাদের কবি, আমাদের কবি জসীমউদ্দীন সম্পর্কে একটু জেনে নিব। জসীমউদ্দীনের পরিচিতি সম্পর্কে আগে আমরা একটু দেখে নিই। আমাদের কবি জসীমউদ্দীন উপাধি হিসেবে তাকে ডাকা হয় কি পল্লী কবি জসীমউদ্দীন। কবিতা যখন আবৃত্তি করতে গিয়েছিলাম তখন আমাদের কবিতার নাম লিখেছিলেন জসীমউদ্দীন, ওটা আমরা প্রথমে জেনে নিয়েছি। এরপরে কবি পরিচিতির মধ্যেও কবির নাম কি দেয়া আছে দেখো, জসীমউদ্দীন উপাধি হিসেবে ঘোষিত হয়েছিল পল্লী কবি জসীমউদ্দীন নামে। ঠিক আছে, জন্ম, এরপরে জন্ম পহেলা জানুয়ারি 1903 খ্রিস্টাব্দ ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে। কোথায় জন্মগ্রহণ করে? ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে। কত সালে? পহেলা জানুয়ারি 1903 খ্রিস্টাব্দে। ঠিক আছে, সাহিত্য সাধনায় কি কি অবদান রেখেছেন দেখো। সাহিত্য সাধনায় তিনি কবিতার মধ্যে কবর কাব্যগ্রন্থ, নকশিকাতার মাঠ, সুজন বাড়িয়ার ঘাট, শিশুতোষ গ্রন্থ হচ্ছে ডালিম কুমার, হাসু ও এক পয়সার বাসী বিখ্যাত। ঠিক আছে, এবার আসুন মৃত্যু।
পল্লীকবি জসীমউদ্দীন কত সালে মৃত্যুবরণ করেছেন দেখো, 1976 খ্রিস্টাব্দে 13ই মার্চ ঢাকায় ইন্তিকাল করেন। এ হচ্ছে আমাদের কবি পরিচিতি। ঠিক আছে শিক্ষার্থীরা, আমরা এখন কবি সম্পর্কে একটু জেনে নিলাম। এবার পরবর্তীতে আসি, আমরা যে কবিতাটি পড়েছি ওই কবিতার মূল ভাবটি কি সেটা একটু আমি তোমাদের সামনে সংক্ষেপে তুলে ধরেছি, তোমরাও দেখতে পাচ্ছ, এটা এটা একটু ভালো করে পড়ে নিব। আচ্ছা আমাদের মূল ভাবে আসে দেখো, জাত খেলোয়াড় ইমদাদ হক। জাত খেলোয়াড় ইমদাদ হক বলতে, জাত বলতে বোঝাচ্ছে খুব, কে ফুটবল খেলোয়াড়ের মধ্যে খুব একজন পরিচিত, তিনি হচ্ছেন কে, ইমদাদ হক। খেলা এবং খেলায় জেতাই তার জীবনের একমাত্র লক্ষ্য, নিজের অবস্থা যেমনই হোক না কেন খেলা পাগল সে খেলবেই। খেলতে গিয়ে ইমদাদ হক কত শত আঘাত পায়, তবু সেসব কষ্টকে পরোয়া না করে সে খেলে এবং তার জন্যই খেলাই জিত আসে, তার জন্যই সকল দর্শক খেলার আনন্দ পায়। এই কবিতায় খেলার ছলে একটি আদর্শকে তুলে ধরা হয়েছে, তা হলো নিজের যোগ্যতার সবটুকু দিয়ে মানুষ যদি একান্ত ভাবে কিছু করে তবে অন্য সকলের জন্যও সে বড় কিছু করতে পারে। এই কথাটা এখানে বুঝাতে চেয়েছে। তো আমাদের কবিতায় যে কথাগুলো ছিল ওই কবিতার লাইন থেকে আমরা এই মূল ভাবটি খুঁজে পেয়েছি। ঠিক আছে শিক্ষার্থীরা, তোমরা আর একটু মনোযোগ দিয়ে পড়ে নেবে। এবার আসি আমরা পরবর্তী ধাপে। পরবর্তী ধাপ কি দেখো, পরবর্তী ধাপ হচ্ছে আমাদের শব্দার্থ। শব্দার্থ আমরাও প্রতিবারের মতো অনেকগুলো ক্লাসে আমরা একটা শব্দার্থ কি সেটা বুঝে গিয়েছি, আবার সেই সাথে শব্দার্থ এখানেও তুলে ধরেছি, তোমরা তো শব্দার্থ দেখলে বুঝতে পেরে যাও। এবার দেখো এখানে কবিতার আলোকে অনেকগুলো শব্দ এখানে তুলে ধরেছি, তার অর্থও দেয়া হয়েছে, একটু পড়ে নিব। ম্যাস অর্থ কি দেখো, নানা স্থানের বহু লোকের একত্র বস, একত্র বাস ও আহারের স্থান, যে একটা ম্যাস করে কয়েকজন একসাথে একটা বাসা ভাড়া করে যেখানে থাকা হয়, নিজেরা একত্র বাস করে এবং সেখানে সবকিছু হয়, রান্না বান্না থেকে শুরু করে থাকা পড়াশোনা, ওই নানা স্থানে বহু লোকের একত্র বাস ও আহারের স্থান, এটাকে বোঝায় ম্যাস। এবার আসো ক্ষত, শরীরের আঘাতপ্রাপ্ত স্থান, যে জায়গায় আঘাত পেয়েছে ওটাকে বলে ক্ষত। এরপরে আসো মালিশ, মালিশ হচ্ছে যে মলম বা ওষুধ শরীরে চেপে 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 লাগাতে হয়, যেখানে ক্ষত স্থান সেখানে যে মলমটা দেয়া হয় সেটাকে আমরা বলি কি, মালিশ। গিট, দেহের অস্থিসমূহের সংযোগ স্থল, গিট যেখানে একটা দেহের অস্থিসমূহের সংযোগ স্থল, একটার সাথে একটা যখন সংযোগ করা হয় সেখানে একটা গিট দেয়া হয়, ওটাকে আমরা বলি গিট। লবেজান হয়রান, লবেজান অর্থ হয়রান, স্যাক ব্যথা লাগানোর উত্তাপ, যেখানে আমরা কোন একটা ব্যথা আছে সেখানে একটা আমরা স্যাক হিসেবে গরম একটা ভাব যেটা দিই সেটাকে বলে ব্যথা লাগানোর উত্তাপ। চটপট অস্থিরতা, টহল পাহারা দেয়া, খ্যাতি সোনা, পটি বা পট্টি হচ্ছে কি, কত স্থানে কি করা, পট্টি বা পট্টি হচ্ছে কত স্থানে জড়াবার জন্য কাপড়ের লম্বা ফালি। ঠিক আছে, পঙ্গু হচ্ছে পোড়া। এরপরে আসো শব্দার্থের পরে আমাদের পরবর্তী ধাপ হচ্ছে যুক্ত বর্ণ বিভাজন ও বাক্যের প্রয়োগ। শিক্ষার্থীরা আমরা যুক্ত বর্ণকে কিভাবে ভাঙতে হয় এবং সে বর্ণ দিয়ে আমরা কিভাবে একটা কি করি, এই শব্দ তৈরি করি, ওই শব্দ দিয়ে একটা আমাদের বাক্য তৈরি করতে হয়, কিভাবে করতে হয় তোমরা নিশ্চয়ই জানো। এই যে এখানে দেখো আমি তোমাদের সুবিধার জন্য অনেকগুলো যুক্ত বর্ণ সেই সাথে একটা বর্ণ থেকে শব্দ, শব্দ থেকে বাক্য সেটা তৈরি করেছি, তোমরাও একটু মনোযোগ দিয়ে দেখো। দন্ত স্বয়ম, দন্ত স্বয়মকে যখন ভাঙতে যাব তখন দন্ত স্ব হসন্ত ম যোগ ম, দন্ত স্ব হসন্ত যোগ ম সমান কি হয়, দন্ত স্বয়ম একটা শব্দ সেটা হচ্ছে কি, স্মরণ। বাক্য তৈরি করেছি ভালো কাজ করলে সবাই স্মরণ করবে। ঠিক আছে এবার আসো দন্ত নয় ধ, দন্ত নয় ধকে যখন ভাঙবো দন্ত ন হসন্ত যোগ ধ সমান কি হয়, দন্ত নয় ধ, বা শব্দ নিয়েছি সন্ধ্যা,
সন্ধ্যার আগে বাড়ি ফিরে চলো, এটা হচ্ছে আমাদের বাক্য। এবার আসো উঙ্গ, উঙ্গকে যখন ভাঙবো উঙ্গ সন্ধ যুগ সমান কি হয় উঙ্গ। এবার শব্দ নিয়েছি কি ইঙ্গিত, মা মিনাকে চুপ থাকার ইঙ্গিত করলো, ঠিক আছে। এবার আসো বরিগা জয় কি রফলা, এটাকে যখন ভাঙতে যায় বরিগা জয় হসন্ত যুগ রফলা, শব্দ নিয়েছি বজ্র, বাক্য হচ্ছে আকাশে বজ্র ধ্বনি করছে। দয়ধ, দয়ধকে যখন ভাঙবো দ হসন্ত যুগ ধ সমান কি হয় দয়দ হয়। এবার শব্দ নিয়েছি বদ্ধ, থাকবো নাকো বদ্ধ ঘরে, আমাদের বাক্য। এবার আসো ক্ষীয়, ক্ষীয়কে যখন ভাঙবো ক হসন্ত যুগ মূর্তিন্যাস, বাক্য কি শব্দ কি নিয়েছি ক্ষমা, ক্ষমা দিয়ে যখন বাক্য গঠন করব তখন ক্ষমা মহৎগুণ, এটা হচ্ছে আমাদের বাক্য। এবার আসো মূর্তিন্যাসয় ঠ, মূর্তিন্যাসয় ঠকে যখন ভাঙব মূর্তিন্যাস হসন্ত যুগ ঠ সমান কি হয় মূর্তিন্যাসয় ঠ, সেটাকে যখন একটা আমরা শব্দ শব্দতে নিয়ে যাব সেই শব্দটি এখানে নিয়েছি কষ্ট, তো কষ্ট যখন নিয়েছি কষ্ট দিয়ে আমরা একটা এখন বাক্য প্রয়োগ করব, বাক্যটি হচ্ছে কষ্টের পরই সুখ আছে, কষ্টের পরে কি হয় সুখ আছে। এবার আসো আমাদের পরবর্তী ধাপ এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশ কি নিশ্চয় শিক্ষার্থীরা তোমরা বুঝে গিয়েছো, এক কথায় প্রকাশ অনেকগুলা করা হয়ে গেছে, প্রত্যেকটা ক্লাসে আমরা এক কথায় প্রকাশ সম্পর্কে ধারণা দিয়েছি, আর এবারে সে কিভাবে এখানেও এক কথায় প্রকাশ দেওয়া হয়েছে, তোমাদের শিটেও দেওয়া হয়েছে, শিট গুলা ভালো করে ফলো করবা, আর এখানে যেভাবে তোমাদের সুবিধার জন্য আমি এক কথায় প্রকাশ তুলে ধরেছি এগুলো একটু দেখে নাও। ক, গুম নেই এমন, এটাকে এক কথায় কি বলে নির্গুম। খ, ওষুধ চেপে চেপে শরীরে লাগান, এটাকে বলে মালিশ। এবার আসো গ, যা কষ্টে বেদ করা যায় এটাকে বলে কি দুর্বেদ, ঠিক আছে। খেলাধুলা করেন যিনি এটাকে বলে খেলোয়াড়। কি দিছে দেখো, খ্যাতি আছে যা, খ্যাতি কার আছে এটাকে বলে খ্যাতিমান। অনেক মানুষের সুরগুল এটাকে বলে কি কোলাহল, এ হচ্ছে আমাদের এক পথের প্রকাশ, ঠিক আছে। এবার আসি আমরা পরবর্তী ধাপে, পরবর্তী ধাপে দিয়েছি কি বিপরীত শব্দ, বিপরীত শব্দ কি সেটাও তোমরা জানো। এবার এখানে বিপরীত শব্দ আরো কতগুলো বিপরীত শব্দ তোমাদের সামনে তুলে ধরেছি, বিপরীত শব্দ বাম ডান, ভাঙ্গা জোড়া, ক্ষত অক্ষত, স্বপ্ন বাস্তব, কম বেশি, রাত দিন, এ হচ্ছে আমাদের বিপরীত শব্দ। এবার আসি সমার্থক শব্দ, সমার্থক শব্দ প্রতিবারের ন্যায় এখনো সমার্থক শব্দ দেওয়া হয়েছে, দেখো পা পথ খবর সংবাদ, জয় বিজয়, হাত হস্ত, ভাগ্য নসিব, প্রভাত সকাল, লবে যান হয়রান, এ হচ্ছে আমাদের সমার্থক শব্দ, ঠিক আছে। তো শিক্ষার্থীরা আমাদের এখানে যতটুকু আলোচনা হয়েছে তোমরা আর একটু ভালোভাবে পড়ে নিবে, আর এতক্ষণ থাকার জন্য সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে।